নমস্কার, মধু অর্ণার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। গরম ভালোই পড়েছে, সারাদিন বাড়ির বাইরে থাকার পর প্রাণ জুড়ানো যদি ঠান্ডা এক গ্লাস লেবু শরবত বা যে কোনো শরবত হাতের কাছে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাই আজ আমি চার রকমের লেবু শরবত করে দেখাবো। এই শরবতগুলি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি একটি লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রথমেই করে দেখাবো খুবই সাধারণ একটি লেবু শরবত। তার জন্য একটি গ্লাসে দুটি আইস কিউব দিয়ে দিলাম। এবার দিয়ে দেব দুই চামচ লেবুর রস। আর এখানে আমি ইসবগুলের ভুষি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো ভুষি আমি দুই চামচ দিয়ে দেব। আপনারা চাইলে ইসবগুলের ভুষি যখন খাবেন তখন দিয়ে খেতে পারেন, অনেকেই ভিজিয়ে রাখা ইসবগুলের ভুষি খেতে পারেন না। এই ইসবগুলের শরবত পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। আর দিয়ে দেব দেড় চামচ পরিমাণে গুঁড়ো চিনি। আমি এখানে নর্মাল চিনিকে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছি, এই গুঁড়ো চিনি শরবতে ব্যবহার করলে তাড়াতাড়ি চিনি গুলে যাবে। এবার দিয়ে দেব 1/4 টিস্পুন বিট লবণ। এবার একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দেব প্রায় 250 ml জল। আবারও একটি চামচের সাহায্যে গুলিয়ে দেব। আর গার্নিশিংয়ের জন্য একটি লেবুর স্লাইস দিয়ে দেব। এবার একটি স্ট্র দিয়ে পরিবেশন করছি। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই টেস্টি একটি লেবুর শরবত। এইবার আমি করে দেখাবো সকলের খুবই পছন্দের ম্যাঙ্গো লেমনেড বা আমের শরবত। এখানে আমি আমের খোসা ছাড়িয়ে কিছু টুকরো ব্লেন্ডারে দিয়ে জুস বের করে নিয়েছিলাম। এইবার একটি গ্লাসে দিয়ে দেব 1 tablespoon লেবুর রস। এইবার দিয়ে দেব আগে থেকে তৈরি করা আমের জুস প্রায় 4 চামচ। আর দিয়ে দেব 1/4 teaspoon বিট লবণ। এবার দিয়ে দেব দেড় চামচের মতো গুঁড়ো চিনি আর 250 ml জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব আইস কিউব। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আর এক রকমের আম লেবুর শরবত। ব্যাস, খুবই সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো লেমনেড বা আমের শরবত। এবার একটি স্ট্র দিয়ে পরিবেশন করব। এইবার করে দেখাবো তরমুজের শরবত। তরমুজের শরবত করার জন্য আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজের টুকরোগুলিকে একটি ছাঁকনিতে দিয়ে হাতের সাহায্যে চেপে নিলেই তরমুজের জুস বেরিয়ে আসবে। ব্লেন্ডারে ব্লেন্ড করার দরকার নেই। তরমুজ যদি ব্লেন্ডারে ব্লেন্ড করা হয় তবে তরমুজ থকথকে হয়ে যায়, আর সেই থকথকে জুস দিয়ে শরবত করলে শরবত একদমই ভালো হয় না। তরমুজ আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এইভাবে আমি হাতের সাহায্যে
চেপে জুস বের করে নেব। এইবার একটি গ্লাসে 1 টেবিলস্পুন লেবু রস দিয়ে দেব। আর দিয়ে দেব আগে থেকে করে রাখা তরমুজের জুস। এবার আইস কিউব দিয়ে দেব। আর দিয়ে দেব 1/4 টিস্পুন বিট লবণ। আর দিয়ে দেব 1 টেবিলস্পুন গুঁড়ো চিনি। এইবার একটি চামচের সাহায্যে আমি গুলিয়ে নেব। আমার এখানে তরমুজটি বেশ মিষ্টি ছিল বলে আমি বেশি চিনি ব্যবহার করলাম না। আর গার্নিশিংয়ের জন্য আমি একটি তরমুজের স্লাইস দিয়ে দিলাম। আর একটি স্ট্র দিয়ে দিলাম। হয়ে গেল সকলের পছন্দের তরমুজ লেবুর শরবত বা ওয়াটারমেলন লেমনেড। এবার করে দেখাবো আদা লেবু শরবত বা জিঞ্জার লেমনেড। তার জন্য 1 টিস্পুন আদা রস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টিস্পুন লেবুর রস। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন বিট লবণ। এখানে আমি 2 টেবিলস্পুন গুঁড়ো চিনি অ্যাড করলাম। আর 1/2 টিস্পুন ভাজা জিরেও দিয়ে দিলাম। আর কিছু টুকরো আইস কিউব দিয়ে দিলাম। আড়াইশো ml জল দিয়ে দিলাম। একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিলাম। আর গার্নিশিংয়ের জন্য একটি লেবু স্লাইস ও স্ট্র দিয়ে দিলাম। আর ওপর থেকে 1 চিমটি ভাজা জিরে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আদা লেবুর শরবত। আমি এখানে 4 রকমের লেবু শরবত করে দেখালাম। আমি আমার টেস্ট অনুযায়ী এখানে চিনি লবণ সব ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি লবণ ব্যবহার করবেন। আমি এখানে এই শরবতগুলি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে।